হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডু এট বাংলাদেশি টাকা স্যাম্পল অন MS Excel, অর্থাৎ MS Excel-এর উপর আমরা কীভাবে বাংলাদেশি টাকা স্যাম্পল আমরা অ্যাড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য এখানে আমরা কিছু ডাটা লিখে নেই। জাস্ট ধরুন আমরা কিছু ডাটা লিখলাম, লেখার পরে এখন এই ডাটাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। বা সিলেক্ট করার পরে এখন আমাদের বাংলাদেশের টাকার স্যাম্পলটা এখানে আমরা অ্যাড করার জন্য কি করতে হবে, এখানে আমাদের এই যে অপশনে এখানে আমরা ক্লিক করব। কিন্তু আমাদের বাই ডিফল্ট কিন্তু এখানে ডলার স্যাম্পল দেওয়া আছে, এখন আমরা ক্লিক করলে এখানে আমাদের ডলারের স্যাম্পল চলে আসবে। কিন্তু আমরা নিব কি, বাংলাদেশের টাকার স্যাম্পল বলছি, সেই কারণে আমরা এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টিং আমাদের এই ফরম্যাট থেকে আমরা চলে আসবো আমাদের যে স্যাম্পল, এই স্যাম্পলের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এটাতে আমাদের এই স্ক্রল বারে আমরা এখানে এটা যাবো, এদিকে নিচ দিকে আসবো। তারপর আস্তে আস্তে যাবেন যাতে মনে করেন আপনার এটা না চলে যায়, এটা স্যাম্পলটা আমরা আস্তে আস্তে আরও নিচ দিকে আসি। আর একটু নিচ দিকে আসি আমরা আরও, আমরা একটু নিচ দিকে আসি। এই যে আমাদের এখানে স্যাম্পলটা, এই যে ধরুন এখান থেকে এই যে এখানে টো লেখা আছে, এই যে বাংলা বাংলাদেশ, এই যে টো লেখা আছে বাংলা বাংলাদেশ, এটা আমরা এখানে সিলেক্ট করব। বা সিলেক্ট করার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বা ক্লিক করার পরে এই ধরুন আমাদের এখানে এই যে ডট জিরো জিরো দিয়ে এই যে এখানে টো লেখা চলে আসছে, আমরা এটা একটু বড় করি। বাস এইভাবে চলে আসলো। এখানে আমাদের এই যে ডট জিরো জিরো এটা চলে আসছে, এটা কীভাবে কেন চলে আসছে এখানে, এটা আমরা আবার সিলেক্ট করে বিষয়টা দেখাচ্ছি। এখন যদি মনে করেন আমরা এই যে এখানে আবার যাই মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাদের এখানে ডেসিমেল প্লেস এই যে টু দেওয়া আছে, এই যে এখানে ডট জিরো জিরো, এই যে ডট জিরো দেওয়া আছে এখানে ডেসিমেল প্লেস টু দেওয়া আছে। এখানে যদি বাড়াই দিই ফিরে দিলে আমাদের তিনটা জিরো চলে আসবে, কমাই দিতে গেলে আমরা যদি এখানে কমাই দিতে পারি, তাহলে এখানে ডেসিমেল প্লেস দেওয়া আছে টু দেওয়া আছে, এই কারণে আমার এখানে ডেসিমেলের পরে দুইটা জিরো চলে আসছে, তারপর আমার এখানে টচ চলে আসছে। এইটা আমাদের এই বিষয়টা। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কীভাবে আমাদের এখান থেকে যে ডাটাগুলোর মধ্যে আমরা বাংলাদেশের যে টাকার স্যাম্পলটা আমরা ব্যবহার করতে পারবো সেটা কিন্তু দেখলাম। তো এখন ধরেন যে আমাদের এই যে বাংলাদেশের টাকার স্যাম্পলটা আমাদের এখানে আসে, যদি আপনাদের পিসিতে কি থাকে, আপনার ধরেন যে আপনার এক্সেল যদি কি থাকে যে আপনার 2010-এর আপার ভার্সন থাকে, তাহলে 2010-এর উপরে আপগ্রেড ভার্সন থাকলে সেই ক্ষেত্রে আপনাদের এখানে এই যে টাকার স্যাম্পলটা আপনারা সেখানে দেখবেন অ্যাড করা আছে। তা আমার এখানে 2013, কিন্তু আপনার 2010-এর যদি আপনারা নিচের কোনো লোয়ার ভার্সন থাকে আপনার এখানে এক্সেলের, তা সেই ক্ষেত্রে টাকার স্যাম্পলটা আপনারা খুঁজে পাবেন না। এই কারণে আপনাদের অবশ্যই 2010-এর মানে আপার ভার্সনের এক্সেল ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আপনারা আমি যেইভাবে দেখালাম সেইভাবে যাওয়ার পরে আপনারা সেখানে বাংলাদেশে যে টাকা আছে, এই যে টো লেখা আছে, এই স্যাম্পলটা সেখানে পাইলে এইভাবে আপনারা আপনাদের ডাটাগুলোর মধ্যে এই বাংলাদেশের টাকার স্যাম্পলটা আপনার ইউজ করে ইচ্ছে করে আপনারা কাজ করতে পারেন। বাস তাহলে হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডু এট বাংলাদেশের টাকা স্যাম্পল অন MS Excel এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।